নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ সাহানি এবং সুব্রত কান্তি বিশ্বাস। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর পোস্ট অফিস মোড়ে। ইসলামপুর শহরে যে কেন্দ্রীয় সরকারের যে দপ্তরগুলো রয়েছে এবং তার যে বিল্ডিংগুলো রয়েছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট বিল্ডিং হচ্ছে ইসলামপুর পোস্ট অফিসের বিল্ডিং এবং টেলিকম বিল্ডিং। পাশাপাশি দুটো বিল্ডিং থাকলেও আমরা ঠিক যেমনটা দীর্ঘদিন ধরে অভিযোগ পেয়ে আসছি যে বেহাল দশা জর্জরিত অবস্থায় এই বিল্ডিংয়ের, দীর্ঘ 35-40 বছরের পুরনো বিল্ডিং থেকে পলেস্তারা খসে পড়ার পাশাপাশি গোটা বিল্ডিংয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগাছা গজিয়ে গেছে এবং তার পাশাপাশি এখানে হচ্ছে মাঝে মাঝে পোস্ট অফিসের লিঙ্ক ফেলিওর হয়ে যায় এবং এই বিল্ডিংয়ে যারা কাজ করছেন তারা কিন্তু রীতিমতো আতঙ্কে আছেন। পাশাপাশি যারা গ্রাহকরা এখানে আসেন চিঠিপত্র লেনদেনের বিষয়ে বা পোস্ট করতে, তার পাশাপাশি বিভিন্ন ধরনের পিএলআই থেকে শুরু করে অন্যান্য যে পোস্টের পরিষেবাগুলো আছে সেগুলো কিন্তু মাঝে মাঝে হচ্ছে বিঘ্নিত হচ্ছে লিঙ্ক ফেলিওরের কারণে। এবং তারা যারা জনগণ আছেন, স্থানীয় জনগণ যারা নিয়মিত এখানে পোস্ট অফিসে যাদের যোগাযোগ বা যাতায়াত করেন, তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক কাজ করছে। সেই কাভারে যে আমরা এসেছি, চলুন প্রথমে আমরা সেই চিত্রটা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই সেই বিল্ডিং, যে বিল্ডিংয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ 35-40 বছর বা তার বেশি সময় ধরে কিন্তু এখানে হচ্ছে যে উপডাকঘর রায়গঞ্জের, সেই ডাকঘরের কিন্তু কাজকর্ম হয়। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেই বিল্ডিংয়ের এমন জর্জরিত দশা যে ছাদের যে প্লাস্টার এবং সেই সঙ্গে যে রড রয়েছে সেই রডগুলো কিন্তু সব পড়ে গেছে। দীর্ঘ কয়েক বছর ধরে এই বিল্ডিংয়ের কোনো রক্ষণাবেক্ষণ নেই। পাশাপাশি যে চিত্রটা আমরা দেখানোর চেষ্টা করব যে পাশেই যে ফাঁকা জায়গা রয়েছে টেলিকম বিল্ডিং এবং পোস্ট অফিসের মাঝে যে জায়গা রয়েছে সেই জায়গায় জঙ্গলে জলা একদম জরজীর্ণ অবস্থা রয়েছে এবং এখানে কিন্তু নিত্যনৈমিত্তিকভাবে সাপ খোপের আড্ডা রয়েছে, এমনটাই কিন্তু স্থানীয় জনগণ থেকে অন্যরা সকলে অভিযোগ করছেন। ফলে যারা এখানে পোস্ট অফিসে আসছেন নিয়মিতভাবে তারা কিন্তু দেখছেন যে এই জর্জরিত অবস্থার বিল্ডিংয়ের মধ্যে যে কোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যদিও এখানে যারা স্থানীয় কর্মচারী আছেন তারা নিজেদের ব্যক্তিগত উদ্যোগে তারা কিন্তু কিছুটা পরিষ্কার পরিচ্ছন্নতা করার চেষ্টা করেন এবং সেই সঙ্গে যে সামান্য মেরামতগুলো দরকার সেগুলো যেমন আলোকসজ্জা থেকে শুরু করে এখানে জঙ্গল পরিষ্কারকরণ সেগুলো কিন্তু এখানকার স্থানীয় কর্মচারীরা করে থাকেন। কিন্তু মূলত যে বিষয়টা হচ্ছে যে এই বিল্ডিংয়ের এই জর্জরিত অবস্থাতে যারা কাজকর্ম করছেন তাদের কিন্তু প্রাণ সংশয়ের একটা আশঙ্কা তাদের মধ্যে সবসময় রয়ে গেছে। আমরা একটু ভেতরটা দেখে নেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে অবশ্যই যারা হিন্দি দর্শক শ্রোতা আছেন তারা আমাদের এই বিষয়টা শুনবেন। পোস্ট অফিসের পাশ দিয়ে যে রাস্তা রয়েছে যা টেলিকম দপ্তরে যায় তা কিন্তু প্রায়শই জলমগ্ন হয়ে পড়ে। আমরা এই বিষয়টা হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং পাশে যে জঙ্গল রয়েছে তা দীর্ঘ কয়েক বছর ধরে এভাবেই কিন্তু রয়েছে এবং সেই জঙ্গল কিন্তু পরিষ্কার করা হচ্ছে না। আমরা এই বিষয়টাকে অবশ্যই জানানোর চেষ্টা করব এবং পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করব যে এখানে পোস্ট অফিসের যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের যদি অফিস আওয়ার শেষ হয়ে গেছে আপনারা দেখতে পাবেন পলেস্তারা থেকে শুরু করে সমস্ত কিন্তু খসতে শুরু করেছে এবং বড় বড় ফাটলও দেখা যাচ্ছে, এই বিষয়টা কিন্তু আপনারা দেখতে পাবেন। আমরা কিন্তু সেই চিত্রটাই আপনাদের সরাসরি একবার দেখানোর চেষ্টা করতে বলবো যে কেমন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই সমস্ত জায়গাতে কাজ করছেন এবং একটা গভর্নমেন্টের ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট যার মাধ্যমে চিঠি আদান প্রদান হয় এবং এই কোভিড পরিস্থিতিতে যেই ডিপার্টমেন্টের গুরুত্ব সবথেকে বেশি সেই ডিপার্টমেন্টের অফিসের কিন্তু এমন বেহাল এবং জর্জরিত দশা। আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ালেও প্রচুর পরিমাণে ফাটল ধরেছে এবং দরজা জানালা থেকে শুরু করে পলেস্তারা খসে পড়ার পাশাপাশি সমস্ত বিষয়গুলো রয়েছে, আমরা সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করব। যদিও এখানকার কর্মচারীরা তারা বলছেন যে প্রাণ সংশয় এবং প্রাণের ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই কাজকর্ম করার চেষ্টা করেন। এই পাশে যারা হচ্ছে পোস্টম্যানরা যারা বসেন তারা কিন্তু যথেষ্ট সংশয়ের মধ্যে এখানে রয়েছেন, প্রাণ সংশয়ের মধ্যে। আপনারা দেখতে পাবেন যে অলরেডি এখানকার যে ছাদ রয়েছে ছাদ থেকে জল চুইয়ে তো পড়ার একটা বিষয় রয়েছে, পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পলেস্তরাগুলো খসে পড়ছে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে রড বেরিয়ে এসছে সেই রডেও কিন্তু জং ধরে গেছে। একজন পোস্ট কর্মী রয়েছেন, তাকে আমরা কথা বলার চেষ্টা করব। কাকু, আপনি এখানে যে বসছেন এই জায়গাটা ভয় লাগছে না আপনাদের? না, আমি তো ব্রাঞ্চের। আচ্ছা, ব্রাঞ্চের, এখানে তো মাঝে মাঝে আসেন? হ্যাঁ, না ভালো তো লাগেনি, ভয় লাগে। ঠিক, আমরা দেখলাম যে এখানে যারা কিছু কর্মরত লোক রয়েছেন তারা কিন্তু এখানে কাজকর্ম করেন কিন্তু এরকম একটা হচ্ছে বিপজ্জনক পরিস্থিতি এবং প্রাণ সংশয় নিয়ে তারা কাজ করছেন। অপর পাশে বিল্ডিংয়ের কী অবস্থা রয়েছে সেটা কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু সেই বিষয়টা দেখাবো এবং তার পাশাপাশি অবশ্যই এখানে যে পরিষেবা বিঘ্নিত হয় মাঝে মাঝে সেই বিষয়ে কিন্তু স্থানীয় জনগণ থেকে শুরু করে যারা অভিযোগ তুলছেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। পেশায় বীমাকর্মী উত্তমবাবু এখানে রয়েছেন। উত্তমবাবু, নিয়মিত আপনাকে পোস্ট অফিসে দেখা যায় এবং আপনি আসেন এখানে, কি কি সমস্যা আপনার চোখে পড়ছে এখানে? আমি ছোটবেলা থেকেই দেখে যাচ্ছি যে এই বিল্ডিংয়ে আছে এখন জর্জরিত অবস্থা, ঠিক আছে? তো মাঝে মাঝে আসি কিন্তু কখনো কখনো দেখি লিঙ্ক থাকে না, তার জন্য আমাদের অনেক পরিশানি হতে হয় এবং সাধারণ পাবলিকেরও পরিশানি হয়। ঠিক, তো আমরা চাই যে লিঙ্কটা সবসময় থাকুক এবং সাধারণ পাবলিক যাতে পরিশানি না হয়, পরিষেবা সঠিক পায়। আর এখানে বিনা
টাকাতে আধার লিংক করার কথা সেটা এখনো পরিষেবা এখানে দিচ্ছেন না বা হচ্ছে না, কি কারণে হচ্ছে না সেটা আমার জানা নেই। এখানে একটা আধার সেন্টার রয়েছে আমরা খবর নিয়েছি, সেখানে কর্মীর অভাবে হয়তো কর্মীর অভাবে হচ্ছে না, সেটা যেন পুনরায় চালু হয় এবং সাধারণ পাবলিক সেটা সুস্থ পরিষেবা পায় সেদিকটাই দেখানো উচিত সবার। ঠিক ঠিক ঠিক, ধন্যবাদ। কি চাইবেন, কি আবদার করবেন আপনি জনগণের কাছে, এই জনগণের জনগণের প্রতিনিধি হিসাবে বা একজন জনগণ হিসাবে কি বলবেন কেন্দ্রীয় সরকারের প্রতি? আমি চাই যে সাধারণ পাবলিক এসে যাতে সুস্থ পরিষেবা পায় এবং ঘুরে না যায় এবং বিল্ডিং যে পরিস্থিতি আছে সেটা সঠিকভাবে সারানো হোক এবং যাতে কারোর জীবনের আশঙ্কা না হয় সেই সব দিকটা দেখা উচিত। ঠিক, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে স্থানীয় আরেকজন রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আপনি পেশায় কি করেন? আমি এলআইসি এজেন্ট। আচ্ছা আচ্ছা, পোস্ট অফিসে নিয়মিত আসেন? পোস্ট অফিসে। কি নাম আপনার? আমার নাম বাপ্পাদিত্য তালুকদার। আচ্ছা, এই যে বলছি জর্জরিত একটা বিল্ডিং, এখানে নিয়মিত আপনারা ঘোরাফেরা করছেন, পোস্ট অফিসে আসছেন, আপনাদের ভয় লাগছে না? অবশ্যই ভয় লাগছে, ওটা যখন তখনই ভেঙে পড়ে যাবে, ওটা মানে ভিতরে ঢুকে কাজ করতে আমাদের খুব রিস্কি ব্যাপার। আচ্ছা, কারণ কখন ভেঙে পড়বে বা কখন কি ভেঙে পড়বে মানে আমাদের জীবনের ভয়ের ব্যাপার আছে। আচ্ছা, আর কি চাইবেন গভর্নমেন্টের কাছে, কি দরবার করবেন আপনি? গভর্নমেন্টের কাছে আবেদন করব যে যত তাড়াতাড়ি সম্ভব এটা রিপেয়ার করা হোক, বিল্ডিংটা সংস্কার করা হোক। আধার সেন্টারের বিষয়ে বিভিন্ন অভিযোগ আসছে, কি শুনেছেন আপনি? আধার সেন্টার এখানে আছে কিন্তু প্রথম দিকে কিছুদিন কাজ হয়েছিল, তারপর মানে কিছু লোকের কাজ হয়েছিল, কাজ হওয়ার পরে তারপর থেকে ওটা আর করতে পারছে না, এখন বন্ধই আছে একদম পুরোপুরি। আপনি যে বিমার কাজ করেন তাতে তো আধার বা ব্যাংকের যে কাজগুলো করেন তাতে তো আধার ম্যান্ডেটরি, জনগণের অনেকের আধারের মধ্যে ভুল আছে, সংশোধনের প্রয়োজন, নতুন আধার অনেকে করতে পারছে না, কি বলবেন? এটাতে তো আমাদের খুবই অসুবিধা হচ্ছে, কেননা পোস্ট অফিস একটা এমন সরকারি সংস্থা যেখানে আধারের কাজটা যদি সবসময় হয়ে থাকে তাহলে সবারই প্রবলেম অনেক সলভ হয়ে যায়, কেননা আধারের জন্য আমাদের অনেক কাজই আটকে আছে। আধারটার অনেক রকম আধারের ভুল ভালো থাকে, সেটাও পোস্ট অফিসে ঠিক করা যায় কিন্তু সেই কাজগুলো হচ্ছে না। তো সেই কাজগুলো হলে আমাদের অনেক সুবিধা হবে, পাবলিকের সবারই সুবিধা হবে। ধন্যবাদ, ধন্যবাদ বাপ্পাবু। আমরা কিন্তু কথা বলার চেষ্টা করছিলাম এখানকে স্থানীয় যারা নিয়মিতভাবে যারা পোস্ট অফিসে যোগাযোগ করেন বা যাতায়াত করেন, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তড়িঘড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানকার যে জঞ্জাল, পোস্ট অফিসের এখানে যে জঞ্জাল হয়েছিল সেই জঞ্জালগুলো কিন্তু পরিষ্কার করার একটা প্রক্রিয়া চলছে। এবং তার পাশাপাশি দেখবেন এখানকার যে মূল ফটক রয়েছে যেখান দিয়ে মানুষজন প্রবেশ করে, সেখানকার কিন্তু আরও জর্জরিত অবস্থা, যে কোনো সময় এখানকার ছাদের যে চাঙর সেই চাঙর কিন্তু ছড়ে সেখান থেকে হচ্ছে খসে পড়ে যেতে পারে এবং ব্যাপকভাবে যে কোনো ধরনের যে কোনো সময় কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব, ঠিক কি পরিস্থিতি রয়েছে এত বড় একটা সাব পোস্ট অফিস যেখানে গোটা ইসলামপুর মহকুমা তো বটেই, বিহারের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এখানে পরিষেবা পাওয়ার জন্য এই পোস্ট অফিসে আসেন, কিন্তু সেই পোস্ট অফিসের যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের বেহাল দশা এবং পাশাপাশি এখানে রক্ষণাবেক্ষণের যে একদম যথেষ্ট অভাব রয়েছে এ তো কিন্তু সন্দেহ নেই। আপনারা সেই চিত্রটা দেখতে পাবেন, এই সেই পোস্ট অফিসের অবস্থা। এখানকার যে ছাদের রং পলেস্তরা ইত্যাদি আছে সময় সময় সেগুলোরও কিন্তু কোনো রিপেয়ারিং করা হয়নি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আলোক থেকে শুরু করে অন্যান্য সমস্ত ব্যবস্থার কিন্তু নাজাল অবস্থা। পাশাপাশি এখানে যে টয়লেট ব্লক ছিল তারও কিন্তু জর্জরিত অবস্থা এবং গোটা পোস্ট অফিস চত্বরই কিন্তু বিভিন্ন প্রকারের আগাছা জঙ্গলে পরিপূর্ণ। অর্থাৎ এই পোস্ট অফিসের যে নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন, এ বিষয়ে যে কারো হেলদোল নেই এটা কিন্তু যথেষ্টভাবে উদ্বেগের একটা কারণ। এবং পাশাপাশি যে বিষয়টা আমরা জানতে পেরেছি, আমাদের কাছে যে তথ্য আছে, আমরা এই কিছুক্ষণ আগেই যে তথ্যটা পেয়েছি যে ইসলামপুর কোর্টেও কিন্তু একটি সাব পোস্ট অফিস রয়েছে, একটি পয়েন্ট অফ সেলিং বা পস যাকে বলে সেটা রয়েছে, সেখানে হাজার হাজার কোর্ট কাছারির চিঠি থেকে শুরু করে অন্যান্য চিঠিপত্র আসতো। আমরা সেখানেও খবর পেয়েছি যে প্রায় এক বছর ধরে সেই পোস্ট অফিস কিন্তু সেখানে বন্ধ, পোস্ট অফিসের পরিষেবা কিন্তু বন্ধ রয়েছে, শুধুমাত্র গুটি কয়েক ডাক টিকিট এবং সেই সঙ্গে রেভিনিউ স্ট্যাম্প ছাড়া কোর্ট চত্বরের যে পোস্ট অফিস সেখানেও কিন্তু সেই পোস্ট অফিসের হচ্ছে ডাক টিকিট ছাড়া ইত্যাদি পাওয়া যাচ্ছে না, কোনো প্রকারের রেজিস্ট্রি কোর্ট চত্বরের যে পোস্ট অফিস হচ্ছে হয় না। একাধিকবার সেই কোর্ট পোস্ট অফিস চত্বরের যে পোস্টমাস্টার ছিলেন তাকে আমরা জিজ্ঞেস করেছি, তার মারফতে আমরা জানতে পেরেছি জনগণের মধ্যে কিন্তু অনেকবার বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং জনগণ কিন্তু যথেষ্ট ক্ষিপ্ত হয়েছেন যে কোর্ট চত্বরে যে পোস্ট অফিস ছিল সেখান থেকে প্রায় এক বছর ধরে সেখানকার কোনো প্রকারের পরিষেবা জনগণ পান না, যদিও ওই কোর্ট চত্বরে থাকা অফিসে হাজার হাজার চিঠি, বিশেষ করে কোর্ট কাচারির যে চিঠি সেই চিঠি কিন্তু নিয়মিতভাবে হচ্ছে আদান প্রদান হয়ে থাকে। পাশাপাশি জনগণের ক্ষেত্রে এখন রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রকল্পগুলো নেওয়া হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্যসাথীর কার্ড এবং সেই সঙ্গে হচ্ছে ডিজিটাল কার্ড, সেই রেশন কার্ড
গুলো কিন্তু মানুষের কাছে কোভিড পরিস্থিতিতে পৌঁছচ্ছে এই পোস্ট অফিসের মাধ্যমেও। কিন্তু পোস্ট অফিসের যখন এরকম জর্জরিত পরিস্থিতি এবং সেই সঙ্গে যেখানে স্টাফ ডেফিসিয়েন্সি আছে এবং সেই সঙ্গে মাঝে মাঝে যে যান্ত্রিক গোলযোগ, বিশেষ করে লিঙ্ক ফেলিওর থেকে শুরু করে পয়েন্ট অফ সেলিং এর যে মেশিন, সেই মেশিন যখন বিকল হয়ে পড়ছে, তখন জনগণ কিন্তু যথেষ্টভাবে নাজেহাল এবং জর্জরিত। আমরা সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করব। আমার সহপ্রতিনিধি রাজ ইতিমধ্যে আমার সঙ্গে জুড়ে গেছেন এবং তাকে অনুরোধ করবো এই পুরো বিষয়টা, যে বিষয়টা তখন আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণের জন্য কিন্তু আমরা এই বিষয়টা করছি এবং অবশ্যই ইসলামপুরের আপামর জনসাধারণের যেখানে পরিষেবাতে বিঘ্নিত হচ্ছে সেখানে কিন্তু নিউজ টুডে ইন্ডিয়া অবশ্যই এই ধরনের প্রতিবেদন করতে বাধ্য থাকবে। আমি রাজকে বলবো সেই বিষয়টা হচ্ছে একটু তুলে ধরবার জন্য। রাজ, धन्यवाद जब्बार दा। आपको बता दें, जो बिल्डिंग जो है इस्लामपुर पोस्ट ऑफिस का, उसका तो दुर्व्यवस्था है ही, साथ ही साथ जो बड़ी खबर है, जो बड़ा विषय है, वह यह कि जो परिसेवा इंडियन पोस्टल जो है यहाँ पर इस्लामपुर में जो है, इस्लामपुर के चौरंगी मोड़ के ठीक पास में ही जो है इस्लामपुर पोस्ट ऑफिस है, वहाँ पर जो है मेन जो समस्या आ रही है परिसेवा को लेकर। आपको बता दें जो इस्लामपुर पोस्ट ऑफिस में जो है, यहाँ से जो परिसेवा लेते हैं साधारण जनगण, आम जनता, उसमें लगातार जो है समस्या हो रही है। साथ ही साथ आपको बता दें जो यहाँ पर जो है लिंक जो है वो बीच बीच में ही जो है लिंक चले जा रहा है। साथ ही साथ बता दें आपको जो यहाँ पर जो है लिंक आधार थी, आधार कार्ड जो आप सभी जानते हैं, जो आधार कार्ड साधारण जनगण के लिए, आम जनता के लिए बहुत ही जरूरी परिसेवा है, वह जो है आधार कार्ड की यहाँ पर समस्या हो रही है। हम लोगों ने सुना था जो आधार कार्ड पहले यहाँ पर किया जा रहा था, लेकिन किसी कारणवश से जो है यहाँ पर आधार कार्ड का जो परिसेवा है वह नहीं हो पा रहा था कुछ दिनों से। हम लोग बात करने की कोशिश करेंगे, जो आधिकारिक हैं या फिर स्टाफ जो हैं उनसे भी बात करेंगे, और जो है फिलहाल जो है आधार कार्ड की क्या समस्या है, आधार कार्ड का जो परिसेवा है वह ले पा रहे हैं कि नहीं, इन सब विषयों को लेकर ही जो है हम लोग आज इस्लामपुर के पोस्ट ऑफिस के सामने आए हैं। यहाँ पर जो एकाधिक कस्टमर हैं उनका यह अभियोग है, उनका अभियोग है कि यहाँ पर जो है परिसेवा सही तरह से नहीं मिल रहा है, साथ ही साथ जो है कुछ समस्याओं का उन लोगों को सामना करना पड़ रहा है। इसी तरह की हर छोटी बड़ी खबर, हर अपडेट जानने के लिए आप लोग न्यूज़ टुडे इंडिया के साथ जुड़े रहिए। उत्तर दिनाजपुर के इस्लामपुर पोस्ट ऑफिस से मेरे साथ प्रतिनिधि सुब्रत विश्वास, जब्बार अली के साथ मैं राज सहनी।